সালামের ব্যাপারে রসুল্লাহ সাল্লা ওসলাম থেকে বর্ণিত সেই হাদিসের মধ্যে রয়েছে হাদিসটি বর্ণনা করেছেন ও মুসলিম রহমান যে ইজা সাল্লামা আহাদুকুম ফায়রুদ্দা আলেহি যে যখন কেউ সালাম দেয় তখন সে যেন সালামের উত্তর দেয়াল্লামা ফাই আরুদ্দু আলাইহি এই লফ্সের মধ্যে রসুল সাল্লাম থেকে এসেছে সালাম দেবে তারপরে সালামের উত্তর দেবে আসলেই সালাম দেওয়ার পরে উচিত হচ্ছে যেটা সালামের উত্তর দেয়া কিন্তু যদি দুজনে একসাথে সালাম দেন তাহলে আর মানে উত্তর না দিলেও চলবে যেহেতু সালামের মূল কনসেপ্ট যেটা সেটা হলো তার জন্য মানে আল্লাহ রাবুল্লামের কাছে সালামের অভিপ্রায়টা প্রকাশ পেয়ে গেছে তো এই জন্য সেটা যদি একসাথে কেউ দিয়ে থাকেন তাহলে সালামের উত্তর না দিলেও চলবে তবে সালাম দেওয়ার পরে মানে যেটা সরাই বিদায় সেটি হচ্ছে সালামের উত্তর দেওয়া যেহেতু সালামের উত্তর দেওয়া হচ্ছে কেরামের অভিমত অনুযায়ী এটা ওয়াজিব যেহেতু রসুল সাল্লা উলিসাম সালামের উত্তর দিতে বলেছেন বরং আবু হিয়ত আরেকটি সুহাদেশের মধ্যে এসেছে যে একজন ইমানদার ব্যক্তির বা একজন মুসলিমের আরেকজন মুসলিমের উপর ছয়টি হক রয়েছে তোর মধ্যে একটি হক হচ্ছে যখন সালাম দেয় তখন সালামের উত্তর দেবে